ইসলাম কি কারণে ভঙ্গ হয়ে যায়, একজন মানুষ ইসলাম থেকে কি কারণে বের হয়ে যায়। যেমন ভাবে উজু বললাম, উজু ভঙ্গকারী কিছু বস্তু আছে, উজু যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সলাৎ হবে না। এমনি ভাবে ইসলাম যদি আমার চলে যায় তাহলে আমার কাজে লাগবে না। এজন্য আমাকে জানতে হবে ইসলাম কি কারণে ভেঙে যায়। প্রথম নম্বর শিরক, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক আপনার কয়েক ধরনের হতে পারে। আর শিরক ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে শিরক করা। আর শিরক ফিল মাহাব্বা, মহাব্বতের মধ্যে শিরক করা। আর শিরক ফিল তাআ, আনুগত্যে শিরক করা। আর শিরক ফিল খাশিয়া, ভয় ভীতির ক্ষেত্রে শিরক করা। ভয় ভীতির ক্ষেত্রে শিরক করা কেমন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইখশাউনাহুম কাখশিয়াতিল্লাহ, তারা তাদের মূর্তিগুলোকে যাদের পূজা করে এই বাতিল মাবুদগুলোকে ভয় করে যেভাবে আল্লাহকে ভয় করে। কীভাবে? আমরা চোখে দেখতেছি, রাজশাহী থেকে ঢাকার পথে আসতে মেলান্দ নামে একটা জায়গা আছে, বিড়ালগুলো মনে হয় বাজারের নাম, এখানে একটা মাজার আছে। অনেক ড্রাইভার ওখানে গাড়ি থামায়, এরপরে সেখানে টাকা দিয়ে গাড়ি চালায়। বাংলাদেশে এত ফকির মুশকিল থাকা সত্ত্বেও মাজারে গাড়ি দাঁড় করিয়ে টাকা কেন দেন এই ড্রাইভার সাহেব? এই জন্যই দেন যে মাজারে যিনি আছেন এই যদি খুশি হয়ে যায় তাহলে পরে আমার এই সফরটা নিরাপদ হবে। তাকে ভয় করে, এটা ইবাদতের মধ্যেও চলে আসে। আর ওখানে লেখা আছে, অনেক মাজারের পাশে লেখা আছে, হরেন বাজাবেন না, এখানে মাজার শরীফ আছে। এখন ড্রাইভার সাহেব যদি হরেন না বাজাই এই উদ্দেশ্যে যে বাবা নারাজ হয়ে যাবে, বাবার ভয়ে সে হরেন বাজার না। এ ড্রাইভার অরিজিনাল মুসলিম, চিরকাল জানেন না, কোনোদিন জানাতে পারে। এরা তাদেরকে ভয় করে আল্লাহকে যেভাবে ভয় করা করেছে। আশির ফিল মাহাব্বা, ভালোবাসার উদ্দেশ্যে, এমন ভালোবাসা আপনি বাসেন যে তাকে আল্লাহর জায়গাতে আপনি বসিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি জিন্দা হোক আর মৃত্যু হোক, জীবিত বাবা আপনাকে বলছে পায়ে সিজদা করো, আমাকে সিজদা করো, আপনি করছেন। মহাব্বত, বাবা বলছে লাফাও, লাফাচ্ছেন। বাবা বলছে নদীতে ঝাঁপ মারো, ঝাঁপ মারছেন। বাবা বলছে উঠে মসজিদ পুড়িয়ে দাও, পোড়াচ্ছেন। এই বাবা যা বলে তাই পারে, কারণ তাকে এত ভালোবাসে। আর একটু এক্সাম বল দিলে পারে আরো বেশি ক্লিয়ার হবে। ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর বয়সে এসে একটা সন্তান লাভ করে, যার নাম ইসমাইল আলাইহিসসালাম। সন্তানের ভালোবাসা ধীরে 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 তাকে আপনার আকৃষ্ট করতে থাকে। এই অবস্থা দেখার পরে প্রথমে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন যে আমার থেকে দূরে রাখো, মক্কায় রেখে চলে গেল। কিন্তু সন্তান যত বড় হয় মহাব্বত আরও বৃদ্ধি পায়।
আল্লাহ তাআলা চাইলেন যে এই অন্তর আমার জন্য খালি রাখতে হবে, এটা অন্য দিয়ে পূরণ করা যাবে না, কাজে এটা খালি নয়। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য কুরবানি দিতে বললেন, পরীক্ষায় পাশ করলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এটা খালি করে দিলেন। ঠিক এমনিভাবে ইয়াকুব আলাইহিসসালাম, তিনিও 12 সন্তানের মধ্যে এক সন্তানের ভালোবাসায় বেশি বিভোর হয়ে যান, কারণ তিনি তার মধ্যে নিদর্শনগুলো পাচ্ছেন যে আমার 12 সন্তানের একজন নবী হবে। এটা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, পিতার দোয়া, সুতরাং এটা বৃথা যাবে না। এই নিদর্শনগুলো যা হওয়া দরকার একজন নবীর ভিতরে পাওয়া দরকার, সেই গুণগুলো ইউসুফ আলাইহিসসালামের মধ্যে পাওয়া যাচ্ছে, যার কারণে ওনাকে ভালোবাসতে লাগলেন। এত ভালোবাসা বাঁচতে লাগলেন যে অন্য 10টি সন্তান এটা মেনে নিতে পারছেন, যাক এটা একটা ওসিলা বা বাহানা তৈরি করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে দূরে সরিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিসসালাম তার ভালোবাসা মহাব্বতে কাঁদতে 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 দুই চোখ হারিয়ে বলেন। ইয়াকুব আলাইহিসসালাম এখনও বুঝতে পারেনি, ওনার একটাই টেনশন, আমার এত সুন্দর সন্তান যে নবী হবে বলে আমি আশাবাদী তাকে হারিয়ে দিলাম, তাহলে এটার উত্তরসূরি কে হবে? টেনশন, আর নবী হবে বলে তার ভালোবাসাটা বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা পরীক্ষায় পরিজন পাশ করেন, যখন তার ফিরে আসে আমি তো এটা অন্যায় করতেছি, আল্লাহর দিকে রুজু হন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ সালামকে ফিরিয়ে দেন। এই হলো মহাব্বা, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে, বরঞ্চ তার থেকেও বেশি। এই ভালোবাসা মহাব্বতের মধ্যে এত অতিরঞ্জিত হয়ে যায় যে ভালোবাসার জন্য অনেকে আছে ইসলাম পর্যন্ত ত্যাগ করেছে। আমি উত্তরাতে এক বাসায় ভাড়া থাকতাম, সে বাসার মালিকের মেয়ে দুই সন্তানের মা এক হিন্দুর সাথে সংসার করছে, অথচ এই মুরব্বী তাহাজ্জুদ সালাত পর্যন্ত পড়েন, আজানের আগে মসজিদে হাজির হয়ে যায়, অথচ তার মেয়ে হিন্দুর সাথে সংসার করে দুই সন্তানের মা হয়েছে, বলে না এটা মহাব্বত। মহাব্বত এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইসলাম পর্যন্ত সে ত্যাগ করেছে। আমার মেয়ে দাবি করে যে আমি 5 অক্ত সালাত পড়ি, নামাজ পড়ি, নামাজ পড়ে কি হবে, ইসলাম নাই তার কাছে। আর যে ন্যাংটাগুলোকে আমরা ভালোবাসি, শাহরুখ খান হিন্দু মেয়েকে বিয়ে করে আছে, বাংলাদেশের এই চিত্র জগতের মধ্য থেকে 14 জনের লিস্ট একটা নেটে ভেসে বেড়াচ্ছে, এরা নারী পুরুষ মিলে সবাই হিন্দুকে বিয়ে করেছে, এরা মুসলমান, এদের নাম মুসলমানের নামের সাথে, মহাব্বতে ভালোবাসায় তাদেরকে ইসলাম পরিহার করতে বাধ্য করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসে সেভাবে তাদেরকে ভালোবাসে, বরঞ্চ তার থেকেও বেশি। তার থেকে বেশি কেমন? আপনি বলেন শাহজালাল মাজারে যায়েন না, কিছু দিয়েন না, মাজারে যা বলেন আপনাকে ওখানে লাশ ফেলে দিতে পারে। যে কোনো বাবা বাংলাদেশ হোক আর ভারত হোক, যেখানেই আপনি বলেন, যদি বাবার বিপক্ষে বলেন ওখানে কিছু না কিছু ঘটবেই আপনার সাথে, নিঃসন্দেহে। এরা আল্লাহর জায়গাতে বসে রয়েছে, মাহাব্বা আর শিফিল মাহাব্বা, মাজহাবের ইমাম সাহেবকে, সমাজের বিজ্ঞ আলেমকে, দেশের বিজ্ঞ আলেমকে এমন ভালোবাসা মিশেছে যে হাদিস কোরআন মানি না, কোরআন সুন্নাহ দেওয়ার পর সে বলবে যে না আমাদের হুজুর ভুল বলতে পারে না,
আমাদের হুজুর যা বলছে এটাই সঠিক, যে মহাব্বা আর শিরক ফিল মহাব্বা, ভালোবাসার মধ্যে শিরক করেছে। তো ভালোবাসার মধ্যে শিরক করে আপনার ইমানকে ধ্বংস করেছে। আর সব থেকে মারাত্মক শিরক হচ্ছে আর শিরক ফিল ইবাদা, ইবাদত একমাত্র খাস আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যে কাজ, এই কাজ যদি কাউরির জন্য করা হয় তাহলে সে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। ইবাদত কাকে বলা হয়? কুল্লু ইসমিন জামিউন মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা, প্রত্যেকটি কথা এবং কাজ অপরে হোক অথবা গোপনে হোক, যেই কথা কাজকে আল্লাহ ভালোবাসেন, যেই কথা কাজের উপর আল্লাহ সন্তুষ্ট, এটাকে ইবাদত বলা হয়। এখন আপনি চিন্তা করেন, আপনার কথা, আপনার প্রত্যেকটি কাজ আল্লাহ পছন্দ করেন কি করেন না, আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনি ইবাদতের মধ্যে আছেন। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, মিথ্যা কথা বলছেন, এটা আল্লাহ ভালোবাসে না, শয়তান ভালোবাসে, কাজে এটা শয়তানের ইবাদত হয়ে গেল, শয়তানের আনুগত্য হয়ে গেল। আপনি বক্তব্য দিচ্ছেন, কোরআন সুন্নাহ কথা না বলে বাবার কথা বলছেন, কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করছেন, তাহলে আপনি শয়তানের ইবাদত করলেন, আল্লাহর ইবাদত করলেন, এটা ইবাদত। এক কথায় প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ যদি সন্তুষ্ট না থাকেন এবং আল্লাহ যদি সেটাকে ভালো না বাসেন তাহলে শয়তান ভালোবাসবে, তাহলে শয়তানের জন্য হয়ে যাবে। এই জন্য শিরক ফিল ইবাদা, ইবাদতের শিরক, এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক, এটা ভয়ঙ্কর, এটা যদি কাউরি মাঝে থাকে অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারে। ভাই আমার, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু মাহু ইয ক্বালু লিকাওমিহিম ক্বাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন। তাহলে অরিজিনাল মুসলিম কাকে বলে থাকে? নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ইমান এনেছিলেন তাদের মাঝে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য কি? ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমাদের জাতিরা শুনে নাও, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের পূজা করছো, যাদের দাসত্ব করছে, ইবাদত করছো, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি একাই ছিলেন, এই জমিনের ওপরে আর কোনো মুমিন ছিলেন না। আর ধীরে ধীরে কিছু মানুষ তার সাথে ইমান নিয়ে আসেন, খুব অল্প সংখ্যক, আর গোটা জাহান হচ্ছে কাফের। এমন অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গে যেগুলো মুমিন ইমানদার ছিলেন তারা এই ঘোষণা দিয়েছিলেন, এই কাফেররা শুনে নাও, মুশরিকরা শুনে নাও, তোমাদের থেকে এবং তোমরা যাদের পূজা করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। আর আজকে আমরা সামান্য চাকরি ছাড়তে পারি না যে চাকরি আপনাকে শিরক করাচ্ছে। আমরা দেশ প্রধান যারা আছি, দেশ নায়ক যারা আছি, অন্য দেশের চাপ আসবে, ক্ষমতা থাকবে না, এই জন্য আমরা শিরক করতেছি, যা বলছে তাই করতেছি। এই জন্য আমরা ডিজিটাল শিরক আবিষ্কার করেছি, ডিজিটাল শিরক। ডিজিটাল শিরক কি? বছর পূরণ হলে পরে আমরা ফুলের টোলা নিয়ে হাজার হাজার নারী পুরুষ একাকার হয়ে ফুল দিয়ে আমরা এক জায়গায় দিই, কোথায় দিই এটা তো আমরা সবাই জানি। এই যে ফুল দিচ্ছেন, এরপরে নীরবতা পালন করছেন মাথা নত করে, আপনি যখন সালাতে দাঁড়ান আল্লাহু আকবার বলে মাথা নত করেন, কার সামনে? আল্লাহর সামনে।
আপনি মূর্তি পাথরের সামনে মাথা নত করেছেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি না এ কথা বলতে পারবেন, না এটা পরিহার করতে পারবেন, কারণ এটা করলে পারে আমার বাবাজিরা নারাজ হয়ে যাবে, আমার এই দুনিয়ার চাকচিন্ন ভালো মহান টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা এগুলো থাকতে না পারে, কিন্তু না সকল জগতের জাহানের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে চান তাকে রাজত্ব দেন, আর যাকে চান না তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। সুতরাং ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি এটা হতো না হতো, তাহলে আবু জাহাল উগ্রা সাইবার থেকে মোহাম্মদ রসুল্লাহ সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিতে পারতেন না, রোম পারস্যের পরাশক্তিকে পরাজয় করে আপনার রোম পারস্য দখল করতে পারত না মুসলমান। 306 জন বদর যুদ্ধ অংশগ্রহণকারী ময়দানে যারা যুদ্ধ করেছিলেন মাত্র 306 জন ছিলেন, হাজার সৈন্যের বিপক্ষে যারা লড়াকু, যারা তীরন্দাজে বাহাদুর, যারা তলোয়ার চালাতে স্পার্ট, তাদের মতো সৈনিকদেরকে হারিয়ে ইতিহাস কায়েম করেছিলেন মাত্র 306 জন সাহাবায়ে কেরাম। এটা ক্ষমতা ছিল না, যদি ক্ষমতা মানুষের হাতে থাকত, একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, যাকে চান তাকে আল্লাহ দিয়ে দেন। দাউদ আলাইহিস সালাম আসলেন একজন যুবক, তার হাতে আল্লাহ নেতৃত্ব উঠিয়ে দিবেন, তাই আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন যুদ্ধ করে নেতৃত্ব দখল করে নিলেন, পরাশক্তিকে পরাজয় ঘটালেন। এভাবে আপনার ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পরাশক্তি পৃথিবীর সব থেকে ক্ষমতাধর যার চাপে ডিজিটাল সেরেক আবিষ্কার করেছে। শুধু তাই না, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মুশরিক, আমার ছেলে মেয়েরা মুশরিক, আর যারা সমর্থন করেছেন তারা মুশরিক। হিন্দু পূজা করছে মূর্তিকে, আপনি সমর্থন যোগাচ্ছেন, স্বীকৃতি প্রদান করেছেন, আপনিও হিন্দু। আপনি যত বড় নামাজি হন না কেন, যত হজ করেন না, যত মসজিদ মাদ্রাসা বানান, কাজে লাগবে না। আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে মুশরিক, বছর শুরু হলে, শেষ হলে বা শুরু হলে গভীর রজনীতে জুতা খুলে খুলে তোলা নিয়ে হলদি প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মুক্তি কারণ করেছে। এগুলো হচ্ছে ডিজিটাল শেরিক, এগুলোকে শেরিক নামে আমরা চিনি না, এগুলোকে সংস্কৃতি বলি, এগুলোকে দেশ সে কী বলবো, অলঙ্কার বা কিছু যাই বলেন আপনারা কেন, এগুলো বিপক্ষে যারা বলে তারা পুরনো যুগের মানুষ, এরা কিছু বুঝে না, আধুনিকতা জানে না। বেটা তরুতাজা ফুল নিয়ে হাজার হাজার না কোটি কোটি টাকা ব্যয় করে তুমি এক জায়গাতে ফুল দিবা আর বলবা আধুনিকতা, তোমার মতো বেওকুফ পৃথিবীতে আমার মনে হয় গাধাও নাই, গাধাও এত বেওকুফ না যে ফুল করাই করে করে আপনার এক জায়গাতে দিয়ে শুকায় টুকায় পরে ট্রাকে করে ভর্তি করে ফেলে আসবে। এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা হিন্দু এবং ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। সাবধান মুসলমান, আমি কোনো দেশের বিপক্ষে বলছি না, আমি একজন দেশের নাগরিক, এই দেশকে ভালোবাসি, দেশ ও জাতির কল্যাণে যাহা কিছু করার দরকার তা করে যাচ্ছি, রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, রাত তিনটায় বের হয়েছে আমার, যে হয়তো কয়টায় পৌঁছবো জানি না, আবার সকালে অন্য শিক্ষক জয়টা ঘন্টা করে তার থেকে বেশি ঘন্টা আমি করি, নিজের ঘন্টা করি, এরপরে অন্যদের ঘন্টাগুলো ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে কিনা এটাও খোঁজ খবর নিয়ে আমি। একটা সুনাগরিক তৈরি করার জন্য যা কিছু করার দরকার
আমার জান প্রাণ দিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছি। কাজী আপনি একটা সরকারি দায়িত্ব পেয়েছেন, এই মনে করে আপনি ভুল মনে করেন না, আমি দেশপ্রেমিক। আপনি দেশপ্রেমিক হলে পরে সুদ ঘুষ দিয়ে কেন আপনি কাজ করবেন? আপনি দেশের দুশ্মন। আমরা কাউকে ঘুষ দিয়ে চাকরি দিই না, চাকরি নিই না। ঘুষ দিয়ে চাকরি আপনি নিয়েছেন, ঘুষ দিয়ে চাকরি আপনি দিচ্ছেন, আপনি কিসের দেশের শুভাকাঙ্ক্ষী? আর ভালো কিছু পাপ পাইলে টাকাগুলো নিয়ে যে সুইস ব্যাংকে রাখেন, আপনি কিসের দেশের কল্যাণে কাজ করেন? আপনাকে ভালো করে চিনা আছে। ভাইয়ার আমার, এই শেরেক থেকে যদি মুসলমান নাম আসতে পারেন, আজকের এই কুলপাত থেকে মনে রাখবেন, হাসরের ময়দানে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এগুলো হচ্ছে অরিজিনাল শিরক। মূর্তিকে পূজা না করিয়ে অন্যভাবে আমাদেরকে মুশরিক বানানো হচ্ছে, তা আমাদের ময়দানে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। আমার কথা যদি মিথ্যা হয়, আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে আমি জবাবদেহি করব। আর যদি আমার কথা সত্য হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি নিজেই বলবেন, হ্যাঁ সেদিনের খুতবা ঠিক বলেছিলেন। এই জন্য রাগ করার কিছু নয়, আমি দেশের বিপক্ষে বলি নাই, আমি শিরক চিনানোর জন্য আপনাকে বললাম। আল্লাহ তাআলা আমাকে বুঝার তৌফিক দান। আল্লাহু আকবার। এমন অবস্থায় আমরা আছি, এমন সময় আমরা কাটাচ্ছি যে কোরআনের সুন্দর করে ব্যাখ্যাটাও করতে পারি না, নাম ধরে বলতেও পারি না যে আপনি কাজটা করছেন এটা শিরক, এটা করলে কাফের হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত, মুসলমানদেরকে হেদায়ত কর। ভাইয়ার আমার, শিরক ফিল মহাব্বা, শিরক ফিল ইবাদা, শিরক ফিল খাশিয়া, শিরক ফিল তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক, এগুলো সব মুশরিক চিরকাল জাহান্নামী, কোনদিন জান্নাতে যেত না। বাংলাদেশ নয়, বর্তমান বিশ্বে একটা আলোচিত খবর, ছোট বড় সবাই জানি, একজন নক্ষত্র মারা গেছে, মুসলমানদের কর্ণধার মারা গেছে, তাই না? মারা গেছে না? কে কে কেঁদেছেন? কেঁদেছেন কার? ওই যে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, নাম ধরে না বললে বাঙালি অনেকে বুঝেন না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন, কেঁদেছেন কে কে বলেন তো? হাত উঠান। কষ্ট পেয়েছেন কে কে? মনে কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন তো আপনার ঈমান হারিয়েছেন, সমবেদনা পেশ করেছেন। রাষ্ট্রীয়ভাবে করলে সমস্যা নাই, যেটা করে সাধারণত, আপনার প্রতিবেশী হিন্দু মারা গেছে, আপনি সমবেদনা পেশ করতে পারেন। একজন কাফের মারা গেলে কী করণীয় বা কী করতে পারেন, আপনি কতটুকু করতে পারেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে সরে করতে পারেন। আমরা নিশ্চয় আমরা সবাই লিল্লাহ, আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছি। এটা কাফেরের জন্য, মুসলমানদের জন্য। কাজী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একজন কাফের একজন ইহুদি খ্রিস্টান মন্ন বলতে পারে, এটা কোনো সমস্যা। তার আত্মীয় স্বজন ছেলে মেয়ের সঙ্গে দেখা হলে তাজিয়া পেশ করতে পারেন। তাজিয়া মানে সান্ত্বনা বাণী, আল্লাহ তোমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবে। কিন্তু কাফের মারা গেলে পারে আপনি কাঁদবেন, কইলে কলিজা ফেটে যাবে, তাহলে পারে আপনার ইমান ফেটে গেছে, ইমান নাই। ইরানের যতগুলো পাগড়িওয়ালা খামিনি আছে, আর একজন মুসলমান না, ভালো করে শুনে নাম ধরে বলে দিচ্ছি, আয়াতুল্লাহ খামিনি মুসলমান নয়, ভুল বোঝেন না। 1997 সাল থেকে যেদিন আমি দেওবন্দে দাওরা হাদিস পড়ি, দেওবন্দ থেকে গোপালী নামে একটা গ্রাম 8 কিলোমিটার দূরে ইমামতি করার জন্য গেলাম রমজান মাসের আগে পরে ছুটির দিনগুলো। ওখানে একটা খিতখত না কি একটা এই ধরনের একটা নাম আছে, রোডের পাশে একটা মসজিদ, গম্বুজ বিশিষ্ট সুন্দর মসজিদ, এইদিকে এক তালা একটা ছাদ পিটা মসজিদ, সাদা সাদা মিনারও নাই।
তাই বললাম রোডের এপারে একটা ওপারে একটা, কেন ওরা মুসলমান না? বলছে না ওরা শিয়া। তখন শিয়া মসজিদে চলে গেলাম আমি আসরের পরে মাগরিবের আগে, দেখি যে মক্তবের মেয়েদেরকে পড়াচ্ছে, দুই তিনটা বড় বড় মেয়ে হুজুরের ঘরে, আমাকে দেখে বের হয়ে গেল। ইমাম সাহেবের সাথে কথা বলতে লাগলাম, বললাম ধর্মের কিছু বইটা থাকলে দেন আপনারা, তো তেমন কিছু নাই, দেখলাম একটা বই আছে মোটা করে, আমি এটা কী বই দেখুন দেন, দিলেন কিতাবুল নিকাহ বিবাহ অধ্যায় পড়তে লাগলাম। ওখানে লেখা আছে কন্টাক্ট বিবাহ জায়েজ আছে, যাকে মুতআ বিবাহ বলে, নিকাহে মুতআ কন্টাক্ট বিবাহ জায়েজ, নিম্ন টাইম, হ্যাঁ সবচেয়ে কম টাইম এক ঘন্টাকে নিয়ে কর সকতে হে, দেখা আছে এক ঘন্টার জন্য করা যাবে, কি সুবর্ণ সুযোগ। হ্যাঁ দেশে বিদেশে যেখানে থাকেন কোনো টেনশন নাই, হোটেলেরও দরকার নাই, নামাজ মিলা গুনাই নাই, আপনার পাপই নাই। এই কন্টাক্ট বিবাহ ইরানি আয়াতুল্লাহ খমেনি চালু করেছে, আয়াতুল্লাহ খমেনি কথাও রেখেছে দুধের বাচ্চার সাথে বিবাহ করা যাবে, নাউজ বিল্লাহ। প্রশ্ন করেছেন কেমনে, বলছে আগে নিবেন, চুমা খাবেন, আদর করবেন, এটাই বিবাহ, এটাই তার সাথে আদর। আর এ পাগড়িওয়ালারা, এদের দ্বিতীয় নাম হচ্ছে পাঠা, এরা যেখানে যাবে কোনো মেয়ে পছন্দ হলে পায়গাম দিবে, বিয়ে না দিলে পরে আপনার আখেরাত শেষ। এরা আলেম নয়, সমস্ত সাহাবায়ে কেরামকে এরা কাফের বলেছেন, শুধু পাঁচজন সাহাবী বাদ। এরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাকে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করেছেন, তাকে অপবিত্রা বলে তাদের বইয়ের মধ্যে লেগে রেখেছে, এবং তারা এ কথাও লিখেছে যদি আমরা কোনদিন মদিনা স্বাধীন করতে পারি তাহলে আয়েশাকে উঠিয়ে দৌড়া মারব বলে নাউজুবিল্লাহ। আমার একটা বই আছে মদিনা শিশুটির প্রকৃত, এখন নাম হয়েছে ইসলামী সহি আকিদা, ও মদিনা শিশুটি পারলে নিয়ে যাবেন, লাস্টে হেডলাইন কিছু তাদের লেখা তর্জমা করা আছে, অনুবাদ করা আছে। তারা বলেছে আবু বকর ওমর হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কাফের, এমনকি রোমরো ফেরাউন থেকেও বড় বলে নাম। এই দুজনকে যখন আর আখ্যায়িত করে তখন নাম ধরে না, বলে কেলাব কালবানে, দুইজন কুকুর কালা বলেছে, এইভাবে তারা খেয়ে তাদের টয়লেটে প্রবেশ করার সময় উমার আবু বকরের ছবি, কৃত্রিম ছবি বানিয়ে পায়ে পিস্টল করে করে যায় না, এই সেই শিয়া। তারা বলে কোরআন 30 পারা নয় 40 পারা, তারা কোরআন 40 পারা বাড়াইছে, 10 পারা বাড়াইছে, আমাদের দেশে বাতিলিরা বাড়াইছে 90 পারা বাড়াইছে, এরা আরও বড় শিয়া। ভাইয়ের আমার বর্তমান সময়ের কোনো শিয়াকে বাদ দিয়ে বলা যাবে না, আমাদের ওয়াজামতে দুই একটা থাকতে পারে, বাকি যারা জেনে শুনে কোরআন সুন্নাহ জানার পরও যারা নিজকে শিয়া পরিচয় দেয় এরা সবাই কাফের, এদের জন্য সমবেদনা পেশ করা যাবে না সাধারণ মানুষের, এদের জন্য কান্নাকাটি করা যাবে না, এদের জন্য দোয়া করা যাবে না, এদের সলাতুল জানাজাত দূরের কথা। কোনো দল কোনো জাতি যদি এদেরকে মুসলমান আখ্যায়িত দেয় তারাও কাফের, তারাও কাফের, নিঃসন্দেহে কাফের। মনে রাখবেন 10টি ইমান ভঙ্গের কারণ হচ্ছে তার মধ্যে কোনো কাফেরকে কাফের মনে না করা। কোনো মুসলিম যদি কোনো কাফেরকে কাফের মনে না করে তাহলে সে কাফের, শিরক করলে পারে ইসলাম থেকে বের হয়ে যায়। ইন্নাহুম্মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে তার জন্য জান্নাত হারাম আর ঠিকানা তার জাহান্নাম। আপনার জন্য জান্নাত হারাম, আপনি কি দিয়ে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার রাস্তা আপনার চিরকালের জন্য বন্ধ, এরপরে ঠিকানা জাহান্নাম, এটা আল্লাহ বলে দিয়েছে। বলবেন আমার বাবা আমার সুপারিশ করে আমাকে পার করে দিবেন, সেটাও মোহর মেরে দিয়েছেন। এই জলেম এই মুশরিকদের জন্য কোনো সহযোগ সাহায্যকারী থাকবে না।
সুপারিশ করবেন, সাবধান, শিরক মারাত্মক পাপ, সন্তান মূর্খ থেকে যাক তাও ভালো, সন্তান আপনাকে রিক্সা চালিয়ে ভাত খাওয়াবে, কিন্তু বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে পাঠিয়েছেন, ওই বিদেশের চাচ্ছিন্ন আর মজা আরো আয়েস ত্যাগ করে এই ঢাকার মাটিতে কোনোদিন পা দিবে না, কারণ এখানে জ্যাম, গ্যাঞ্জাম, হইচই, ধুলাবালি, এত কষ্ট ও আর সহ্য করতে পারবে না। চামড়া কালো হলে কি হবে, সব সুখ দিয়ে হবে, এজন্য আপনি ভাতও পাবেন না, জামা জামো পাবেন না, কারণ দুয়ে তো যাবে। এজন্য সন্তান রিক্সা চালক হোক তাও ভালো, এমন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়া দেওয়া যাবে না যেখানে শেরেক করতে হবে। সাবধান, দুনিয়ার রাম তামাশার জন্য নয়, আমি তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছি, মৃত্যু দিয়েছি, আবার জীবন দেব, শুধু পরীক্ষার জন্য, কে ভালো কাজ করেছ এটা দেখার জন্য। ভাইয়ার আমার অলসতায় অবহেলায় কাটাবেন না, আমল যা তার আমল করছে এর থেকে আল্লাহ গাফিল নয়, আল্লাহ প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করে রাখছেন, একদম সেট করা আছে। আল্লাহ আমাদের বোঝার তো অভিধান করুন। মুশরিকরা বলেন, মুশরিকরা আল্লাহর সাথে শিরক করত, মূর্তির সামনে মাথা নত করত, আর তারা বলত যে ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله, তারা এমন মূর্তির পূজা করে যারা উপকার অপকার কোনোটাই করতে পারে, আর তারা বলে আমরা এদের পূজা করছি, এদের জন্য এদের কাছে চাচ্ছি, এদেরকে গরু মান্যব দিচ্ছি, মুরগি বকরি ছাগল, টাকা পয়সা, চাদর, মোমবাতি, আগরবাতি, যাহা কিছু করছি আমরা, এগুলো সুপারিশকারী হিসাবে আল্লাহর নিকটে আমাদের জন্য ডাকা, সুপারিশ করবে তাই। এটা মুশরিকরা বলতো, মক্কার কাফেররা বলতো, আপনারা আমার ভাই যারা কবরে যায়, বাবার কাছে চাই, বাবার কবরে চাদর দেয়, আগরবাতি মোমবাতি টাকা দেয়, কবর পাকা করে, গম্বুজ করে, বিশাল আকারের গম্বুজ করে, গেট তৈরি করে, কোটি কোটি টাকা ব্যয় করে, এদের মাঝে আর মক্কার ওই মুশরিকদের মাঝে এক ইম্পিও পুর পার্থক্য নাই, ওরা যে মুশরিক এরাও মুশরিক, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। ওদের গরু জবাই করা, মুরগি জবাই করা যেমন খাওয়া হালাল নয়, এদেরও মুরগি জবাই করা হালাল নয়। যারা আজকে বাংলাদেশে কবর ভিত্তিক মানুষকে ডাক দিচ্ছে, পাগড়ি বাঁধছে, পাগড়ি এখানে আলী, এদিকে হাসান, এদিকে হোসাইন, পিছনে ফাতেমা, আলাম উপরে ফাতেমা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিচ্ছে পঞ্চাতন বিশ্বাসী যারা, এরা সবাই মুশরিক, এরা সবাই মুশরিক, এদের পিছনে সালাত কদরের কথা, আপনার মুরগি জবাই করলো খাওয়া হালাল হবে না, যদি বলেন হালাল তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে বাঁচান। যারা মুশরিক তাদেরকে যদি মুশরিক মনে না করে, যারা কাফের তাদেরকে যদি কাফের মনে না করে, তাদের ধর্মের ব্যাপারে যদি কোনো সন্দিহান থাকে, আরে ওদেরও মাঝহব ধর্ম ঠিক হতে পারে, তাহলে ও কাফের, ইসলাম থেকে বের হয়ে গেল, দুই নম্বর চলে গেল। তিন নম্বর, যে ব্যক্তি এই ধারণা করবে যে আল্লাহর বিধান ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়াও অন্য কোনো বিধান দিয়ে, মানব রচিত আইন দিয়ে, বিধান দিয়ে দেশ পরিচালনা করা যায়, নিজকে পরিচালনা করা যায়, পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, বিচার ব্যবস্থা কায়েম করা যায়, জায়েজ আছে মনে করে, তার ও কাফের। যদি মনে করে সেম সেম তাহলে কাফের, যদি মনে করে উত্তম তাহলেও কাফের, যদি মনে করে আপনার আবার বলি চারটা, এক নম্বর যদি মনে করে আগের কোরআন সুন্নাহ বর্তমান যুগ উপযোগী নয়, তার থেকে বেশি হচ্ছে ভালো বর্তমান আইন, কাফের। যদি মনে করে ওটা আপনার যেমন করা যায়, মানবোচিত আইন দিয়েও করা যায়, জায়েজ আছে, তাহলে কাফের। যদি বলে সেম সেম
ওটা যেমন এটাও তেমন সমস্যা নাই, তাহলে ভালো করে মনে রাখবে। যদি মনে করে উত্তম তাহলে কাফে, এই চারটি গুণ যদি তাদের মাঝে থাকে, যার মধ্যে থাকবে সে ব্যক্তি কাফে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল বুগদু বিশাইইন যা আবিহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের কোন একটি বিষয়ের সাথে যদি কারোর দুশ্মনী থাকে, ভালো না লাগে, অপছন্দ করে, তাহলে সে ব্যক্তি কাফে। প্রতিটা কোরআনে আয়াত আছে সময় সঙ্গে। আর ইস্তেজা বিষয় মিনার দিন, দিনের কোনো একটি বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে কাফে। বোরকা নিয়ে ঠাট্টা করেছে এক বোন, বোরকা কোনদিন পড়তো না, আজকে পড়েছে। অন্য বোনেরা দেখার পরে ঠাট্টা শুরু করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। তবে এর মধ্যে একটু হালকা ব্যাখ্যা আছে। ভাইয়ের আমার একজন ব্যক্তি, সাহাবায়ে কেরাম বসে আছেন কয়েকজন, আর সে বলছে মা রয়তু আকওয়ালা বুতুনা, তোমাদের থেকে বড় পেটওয়ালা আমি কাউকে দেখি। বলেন তো সাহাবায়ে কেরাম কি বড় পেট ছিল? আমাদের নানান ধরনের খাবার খেতে খেতে পেট ভরে যায়, কিন্তু তারা তো তিন টাইমই খেতেন না। মা রয়তু আকবার নিকম, তোমাদের থেকে কাপুরুষ কাউকে দেখি। আচ্ছা সাহাবায়ে কেরাম কি কাপুরুষ ছিলেন? বাচ্চা নারী পর্যন্ত যুদ্ধে লাগবে, উনি উল্টাটা বলছেন, ঠাট্টা করতেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এই তুমি আমাদের না ঠাট্টা করছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু ইবনে ওমর তো ভুলে গেছেন, আল্লাহ পক্ষে ওহি নাযিল হচ্ছে, আর কিছুক্ষণ পরে দেখছেন ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে, উটের পিছে পিছে দৌড়াচ্ছে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ কুনতু আল-আদু, আমি তাদের সাথে খেলা করছিলাম, অকুন্তু আস্তাহজিউ বিহিম, আমি তাদের সাথে ঠাট্টা করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, হে মামুন বল, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এই ব্যক্তি উম্মত, তুমি কি আল্লাহর সাথে, কোরআনের সাথে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে ঠাট্টা করছিলা? তুমি আল্লাহর সাথে, রাসূলের সাথে আর কোরআনের সাথে ঠাট্টা করেছ? ব্যাপারটা পুরো উল্টা হয়ে গেল, ঠাট্টা করেছে সাথীদের সাথে, আর কোরআন বলছে কোরআনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে ঠাট্টা করেছ। বুঝছে কি অদ্ভুত, বোঝা যাচ্ছে কোন মুসলিমকে নিয়ে ঠাট্টা করা যাবে না। যে সকল বাংলাদেশের আলেম, সাধারণ জনগণ রব্বুল আলামিনকে নিয়ে ঠাট্টা করছেন, পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলানোকে নিয়ে ঠাট্টা করছেন, যারা বারো তাকবীরের সালাত নিয়ে ঠাট্টা করছেন, জানাজায়ে সূরা ফাতিহাকে নিয়ে ঠাট্টা করছেন, যারা আমিন বলাকে নিয়ে ঠাট্টা করছেন, এদের বিধান কি হবে? আপনারাই ফতোয়া দেন, আমি ফতোয়া দিলে রাগ করবেন, আপনি ফতোয়া দেন। সাহাবায়ে কেরাম বন্ধুদেরকে নিয়ে ঠাট্টা করার কারণে যদি কোরআন এবং আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে ঠাট্টা করা হওয়ার কারণে কাফের হয়ে যায়, ডাইরেক্ট সেই হাদিসকে নিয়ে যারা ঠাট্টা করে, বুখারী মুসলিমের হাদিসকে নিয়ে, তাদের ইমান কোথায়? আপনারা ফয়সালা দিবেন। আমার এই বক্তব্য শোনার পরে যারা জেনে শুনে ঠাট্টা করেছে ওরা আগেই কাফের, আর যারা জানেন না, এই বক্তব্য শোনার পর থেকে যদি এই আমলগুলোকে নিয়ে ঠাট্টা করেন, আপনি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যাবেন। চ্যালেঞ্জ নিয়ে যান, আপনার হুজুরকে দেন এই চ্যালেঞ্জ, পারলে পারে আমার মুখোমুখি হোক। ভাইয়ের আমার এই হাদিসগুলো এত অকাঠ্য, এত বিশুদ্ধ, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় বিশ্বাস করা যাবে পৃথিবী নাই, কিন্তু বুখারী মুসলিমের হাদিস চলবে না, রহিত হয়ে গেছে, এটা বিশ্বাস করা যাবে। যদি কেউ বলে সূর্য ওঠে নাই এখন রাত, আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু বুখারী মুসলিমের হাদিস পুরোটা আমল করা যাবে না, এ কথা যারা বলে এটা বিশ্বাস করা যাবে না, এবং যারা বলে তারা মূর্খ, আর না হয় তারা আপনার একঘেয়েমি করে মানুষকে গোমরা করার জন্য সব কথা বলে যাচ্ছে। সাবধান, সতর্ক হন, তা আমাদের ময়দানে দাঁড়াইতে হবে। বুখারী মুসলিম সম্পর্কে আগে জ্ঞান অর্জন করুন, কি এই দুই কিতাব
কি শর্তে বুখারীতে হাদিস সংকলন করা হয়েছে আপনাদেরকে বলে দেয়। সহি বুখারী এবং মুসলিমে ওই সকল হাদিস জায়গা পেয়েছে যে সকল হাদিস নিয়ে উম্মতে মুসলিমার কোনো দ্বিধা দ্বন্দ্ব দ্বিমত ছিল না, কোনো দ্বিমত ছিল না, মতরক্ত ছিল না। এবং ওই সময় যে সকল হাদিসের ওপর আমল ছিল সেই সকল হাদিসকে ওখানে জায়গা দেওয়া হয়েছে। সূত্রের ক্ষেত্রে হায়ার লেভেলের মনে করেন যে বাংলাদেশে দশজন আলেম আছে, এই দশজনের মধ্যে নাই একশো জন আছে, এই একশো জনের মধ্যে সব থেকে ভালো হায়ার লেভেলের আর দশজন, এই দশজন যাদের ব্যাপারে কোনো কাউরের দ্বিমত কথাবার্তা নাই এমন দশজন, সবার কাছে যারা গ্রহণযোগ্য এমন বর্ণনাকারীদের থেকে বর্ণনা গ্রহণ করেছেন এই দুই ইমাম। আর এমন বিশুদ্ধ কেতাবকে, বিশুদ্ধ হাদিসকে, যার উপর উম্মতে মুসলিম ঐক্যবদ্ধ, নিজের মাযহাব, নিজের দল, নিজের হুজুরের জন্য প্রত্যাখ্যান করছি আর অপব্যাখ্যা করে যাচ্ছি। এই জন্য বিশুদ্ধ হাদিসকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকে না, যারা এগুলোকে ঠাট্টা করবে তারা মুসলমান থাকবে না। ভাই আমার কথা একটু কড়া হতে পারে কিন্তু কড়া সত্য কথা, এটা মনে রাখবেন। ইসলাম নিয়ে কখনো ঠাট্টা করবেন না। আমি একটা হাদিস বলেছি, আমার এক ভাই বলেছে, আপনি কোনোদিন শুনেন নাই, আপনি কিছুক্ষণ স্টপ থাকেন, গবেষণা করেন, জাস্টিফাই করেন, জানার পরে যদি সত্য হয় মানেন, আর সত্য না হলে পারে আপনি বলেন যে আপনি যেটা বলেছিলেন এটা ভুল বলেছেন, এটা সত্য না, তাহলে বেঁচে গেলেন। সত্য হওয়ার পরও যদি না মানেন, প্রত্যাখ্যান করেন, ঘৃণা করেন, মুসলমান থাকবেন না, কাফের হয়ে যাবেন। ভাইয়ের আমার হেডলাইনগুলো আমি বলে যাই, কারণ আজকে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে শেষ করা সম্ভব হলো না। এক নম্বর ছেড়ে, দুই নম্বর, আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করলে কাফের হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করা যায়, কথা বলা যায়, মাধ্যম লাগে না, এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা যাবে না, যোগাযোগ করা যাবে না, মাধ্যম লাগবে, এরা কাফের। আমাদের হুজুররা বলে না, বলে না, মিলাবেন আজ মিলাবেন। তৃতীয় নম্বর, কাফেরকে যারা কাফের মনে না করে। চতুর্থ নম্বর, অন্যদের ধর্মকে যারা মনে করে, অন্যদের বিধানকে যারা মনে করে ইসলাম থেকে পরিপূর্ণ তারা কাফের। পঞ্চ নম্বর, ইসলামের কোনো কিছুকে যারা বিদ্বেষমূলক দেখে তারা কাফের, ঘৃণা চোখে দেখে তারা কাফের। ছয় নম্বর, ইসলামের কোনো কিছু নিয়ে যদি কেউ ঠাট্টা করে কাফের। জাদু যারা করে, জাদুঘরকে যারা, গণককে যারা বিশ্বাস করে তারা কাফের। যারা মুসলিমের বিপক্ষে ইসলামের বিপক্ষে কাফেরদের সহযোগিতা করে তারা কাফের। নয় নম্বর, যারা এই বিশ্বাস রাখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম ছাড়াও অন্য ধর্মে যাওয়ার সুযোগ আছে, কখনো এটা কখনো ওটা, কোনো সমস্যা নাই, এরাও কাফের। দশ নম্বর হচ্ছে, ইসলাম শিখব না, আমলও করবো না, ইসলাম শিখার থেকে দূরে দূরে থাকেন। হুজুর যা বলছে এটা তো এনাফ, দরকার কি শিখা, দূরে দূরে থাকেন, আমলও করেন না, তাহলে পারে কাফের। দুটা শব্দ, শিখেন না, আমলও করেন না, তাহলে কাফের। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক করুন। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর আমল থেকে, চিন্তা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা লক্ষ্য করেছেন মসজিদের জায়গা হচ্ছে না, মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড গরমের ভিতরে আমরা বসে আছি, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য।
আপনারা জানেন মসজিদের একদম সংলগ্নে দুই কাঠা মাটি এক বোন দান করেছেন, আরও দুই কাঠা বা দুই শত জায়গা প্রায় 35 লক্ষ টাকা এই জায়গা দান দিতে হবে, এবং আজকে 5 লক্ষ টাকা কমপক্ষে দিতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আমরা জানি, মসজিদ বানাইছেন মানে জান্নাতের ঘর বানাইছেন। আমরা জানি মসজিদ নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম আল্লাহ। বাইতুল মামুন আল্লাহ আবার নির্মাণ করেছেন কাবা ফেরেশতাদের মাধ্যমে, মানে মসজিদ বানানোর চরিত্র হচ্ছে নবীদের ফেরেশতাদের, এবং এটা আল্লাহর হুকুমে আদেশ। সুতরাং এই নবীদের কাজ আমাদেরকে ধরে রাখতে হবে। আমি জানি আপনাদের মাঝে আমার লোক আছেন 5 লক্ষ টাকা একাই দিতে পারে, 5 লক্ষ টাকা দিয়ে জমিটাকে গিট মারা হবে, বাকি ধীরে ধীরে টাকাটা দিতে হবে আমাদের। অবশ্যই আপনারা যে যা পারবেন, যে যতটুকু পারবেন, আপনার ইনকাম আপনি জানেন। আবার হাজার দিয়ে আনো একটা খেজুরের গাছের বিনিময়ে 600 খেজুরের গাছের বাগান বাড়ি সব দিয়ে খালি হাতে বেড়ে গেছে। সেদিন আমরা কিয়ামতের ময়দানে তার সামনে কিভাবে দাঁড়াবো? 2টা 3টা করে বাড়ি 5তলা 7তলা বাড়ি, আপনি একটা ইউনিটের ভাড়াটা দান করেন, একটা ইউনিটের আমাকে বলেন ইমাম সাহেবের বেতন দেওয়া হয় না, মহাজির সাহেবের বেতন দেওয়া হয়। ঢাকার মতো জায়গায় যাদের লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা, তাদের ইমাম যদি বেতন না পায় তাহলে পরে কি করলো? মানে এই দুঃখ পাওয়ার জায়গা আছে, ভাইয়ার আমার জমি থাকলে একদিন বিল্ডিং হবে, আমরা পারবো না, আমাদের সন্তানেরা করবে। এই জন্য আল্লাহর জন্য অবশ্যই আপনারা এই অঙ্কটা পূরণ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তো অভিনন্দন।